আমি বারে বারে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, 91 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে বাক স্বাধীনতা স্বাধীন ছিল, লোকজন কথা বলতে পেরেছে। কিন্তু এবং যা এবং আপনি যে টিভি বন্ধ করে দেওয়া বলেছেন সেটার একটা টেকনিক্যাল রিজন ছিল, যেটা আপনারা জানেন না। 21 টিভির ব্যাপারটা ছিল, এটা একটা ফরেন ইনভেস্টমেন্ট ছিল, বিদেশি বিনিয়োগে 21 টিভি তৈরি করা হয়েছিল। সেই বিদেশি বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের ইলিগালিটি ছিল, বেআইনি কাজ ছিল, এই কারণে 21 টিভি বন্ধ হয়েছিল। 21 টিভি কিন্তু কোনো সংবাদ পরিবেশন করবার জন্য বন্ধ হয়নি, এটা আপনাদেরকে স্মরণ রাখতে হবে। আচ্ছা, তো সুতরাং আমি বরং উল্টোটা বলবো, আমি বলবো যে যদি সব থেকে ভালো বাক স্বাধীনতার পিরিয়ড যদি হয়, তাহলে অবশ্যই এটা 91 থেকে 2006, এই পিরিয়ডটাতেই পুরোপুরি বাক স্বাধীনতা বাংলাদেশে রক্ষিত হয়েছে। এখন পুরোপুরি বলতে সবার মন মতো তো হবে না, 100% তো আর জীবনেও সুখী হওয়া যায় না, তবে সব মিলিয়ে এটা একটা ভালো সময় ছিল। আর বর্তমানে যে অবস্থা আপনারা বলছেন, বর্তমানে বাক স্বাধীনতা ফিরে আসার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আছে। এই বাংলাদেশ সরকার বর্তমানে একটি পুলিশি রাষ্ট্র, একটি পুলিশি রাষ্ট্রে বাক স্বাধীনতা আর পুলিশি রাষ্ট্র পাশাপাশি চলতে পারে না। কাজেই বাংলাদেশে বাক স্বাধীনতা ফিরে আসবে না যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসছে। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে আমাদের সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে আন্দোলনে নামতে হবে, আমাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে। আর বাংলাদেশের ব্যাপারে আরেকটি সমস্যা আছে, যে একটা হলো অভ্যন্তরীণ সমস্যা, যে একটি ফ্যাসিবাদী সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে, আর একটি বাইরের সমস্যা আছে যে বাংলাদেশ দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়। তো যেহেতু এই দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় এবং সেই দিল্লির প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে আছে, কাজে লড়াইটা অনেক জটিল। তো এই জটিল লড়াই সফল করতে হলে জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং বাংলাদেশেও কিন্তু এর আগে গণবিপ্লব হয়েছে, 1990 সালে আপনাদের মনে আছে এরশাদের পতন হয়েছিল জনতার বিপ্লবের মধ্য দিয়ে। 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের যে প্রতিবিপ্লবী খালেদ মোশাররফ ক্ষমতা দখল করেছিল তার পতন ঘটেছিল। কাজে বাংলাদেশে আবার যদি আমাদের জনগণের অধিকার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশের স্বাধীনতা রিক্লেম করতে হয়, তাহলে জনগণের বিপ্লব ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আরেকটি আছে, আমাদের সবাই মিলে এই কথাগুলো বলা, যেটা কামালুদ্দিন জাফরি সাহেব উদাহরণ দিয়ে দেখিয়েছেন, যে আপনাকে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তো এখন বাংলাদেশে সবাই গুমের ভয়ে খুনের ভয়ে প্রতিবাদ করা থেকে বিরত আছেন, এখানে কিন্তু আমরা ইমানের সাথে এক ধরনের কম্প্রোমাইজ করছি। আপনি ইমানের সাথে কম্প্রোমাইজ করতে পারেন না, কাজে অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতেই হবে। তো সেই অন্যায়ের প্রতিবাদ করবার জন্য যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি শান্তিপূর্ণভাবে, তাহলে হয়তো একটা পরিবর্তন সাধিত হতে পারে। আজকের একটু আপনাকে উদাহরণ দেই, আজকে গুমখুনের বিরুদ্ধে এবং ইয়ের বিরুদ্ধে কি বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটার বিরুদ্ধে শহীদুল আলম সাহেব ফটোগ্রাফার, তিনি একটি তার নেতৃত্বে একটি মানববন্ধন হচ্ছিল, সেই মানববন্ধন হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি টিএসসির সামনে, সেখানে গিয়ে ছাত্রলীগের গুন্ডারা সেখানে গিয়ে হামলা করেছে। তাহলে আপনি দেখুন, আপনি শান্তিপূর্ণ ভাবে একটা মানববন্ধন করতে পারছেন না, তারপরেও আমাদের আশা হারালে চলবে না। এই কাজগুলো আমাদের অব্যাহত রাখতে হবে, যে কাজটা আজকে চেষ্টা করেছেন শহীদুল আলম সাহেব। এরকম আমাদের সবাইকেই আমাদের যার যার অবস্থান থেকে নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, এটাই একমাত্র পথ। আর আল্লাহর আল্লাহর রহমত ছাড়া তো কিছুই হবে না, আল্লাহর কাছে তো অবশ্যই আমাদের দোয়া চাইতে হবে, যেন আমরা মুসলিম আমরা মজলুম, তা মজলুমের পক্ষে আল্লাহ যেন আসেন এবং জালিমের বিরুদ্ধে যাতে আমরা লড়াই করে কামিয়াব হতে পারি, তার জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া চাইতে হবে। এছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমি মনে করি।